নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আমি আর দিদি দুজনে মিলে বেরিয়ে পড়েছি, কি করব সেটা বলবো। তার আগে বলে দিই, আজকে আমি চিকেনের দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম রেস্টুরেন্টের স্টাইলে চিকেন কাঠি কাবাব করে দেখাবো, কিন্তু কোনো রকম কয়লার আছে ঝামেলা ছাড়াই। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এখন আমি আর দিদি, দিদির হাতে ওই যে রয়েছে তেলের টিন, আর আমার হাতে বালতি। এই যে ঝিলটা হয়েছিল আপনাদের দেখিয়েছিলাম, তো ওই ঝিলে মাছ ছাড়া হবে, কিন্তু তার আগে খোল দিতে হয়। জলে খোল ভিজানো রয়েছে, সেই খোল এই ঝিলের মধ্যে দেয়া হবে, আমি আর দিদি দুজনে মিলে দেব। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই যে এখানে কোলে জল দেওয়া রয়েছে, কাজ সেরে আমি আর অর্জুন চলে এসেছি রান্নার কাছে, আর দিদি চলে গেছে বাড়ি, পরে আসবে। রাখ। এই রেসিপিটার জন্য কি কি নিয়েছি আপনাদের বলে দেব। লবণ, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো একই সমান করে কেটে নিয়েছি, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো সস, রসুন বাটা, আদা বাটা, টক দই। এখানে নিয়েছি সয়া সস, ভিনিগার, সাদা তেল, আর নিয়েছি চিকেন। আর কাঠি কাবাবের জন্য আমি কাঠিগুলো নিয়েছি। মাংসগুলো আমি পিস পিস করে কেটে নেব। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, এই রকম সাইজের করে কাটবো। কাটবে বলে নুডলুতে মাংস। এই রেসিপিটার জন্য চিকেনের যে বুকের মাংসটা থাকে সেই মাংস দিয়ে এই রেসিপিটা ভালো হবে, দোকানদারকে বললেই দিয়ে দেবে। আমি চিকেনের বুকের অংশ বড় পিস একটা কিনে নিয়ে চলে এসেছিলাম, আপনারা দোকানদারকে বললে এরকম পিস পিস করে কেটে দেবে দোকানি। চিকেনগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি, লবণ, গোলমরিচ গুঁড়ো, ভিনিগার ভালো করে একসঙ্গে মেখে নেব। চাপা দিয়ে এটা আধ ঘন্টা রেখে দেব। আজকে অর্জুন বলেছে আমি দু পিস কাঠি কাবাব খাবো, আর একটা কাঠি নিয়ে হাতে বসে আছে তখন থেকে। দেখুন এই সুমোটা যদি হাতে লেগে যায় রক্ত বেরিয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। আধ ঘন্টা পর আবার চলে এসেছি, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা বাটা, রসুন বাটা, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো সস, টক দই, সয়া সস, সব কিছু খুব ভালো করে মেখে নেব। এখানে আমি শুধু সবুজ কালারের ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে হলুদ কালার কিংবা লাল কালারেরও ক্যাপসিকাম নিতে পারেন। কি করছিস টমেটোটা? কাঠিতে ঢুকি দিবে আর পুরি দিবে, ব্যাস। আবার চাপা দিয়ে এটা আমি 20 মিনিটের মতো রেখে দেব। কোথায় রাখবো উনানের উপরে? কোথায় রাখবো উনানের উপরে? রাখলে তো পড়ে যাবে। তাহলে জাল আজকে আমি একটু অন্যরকম ভাবে করবো, দেখাবি? তবে
হাবি তো একদম চামচ 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 চামচ। বন্ধুরা এই কাঠিগুলো আমি বাঁশ দিয়ে নিজেই বাড়িতে বানিয়েছি, আপনারা দোকানে খোঁজ করলে কাঠি পেয়ে যাবেন। জল দিয়ে কাঠিগুলো আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 20 মিনিট পর আবার ফিরে এলাম। এবার আমি এইগুলো কাঠির মধ্যে গেথে নেব। প্রথমে দেব ক্যাপসিকাম, এরপর দেব পেঁয়াজ, চিকেনের পিস, টমেটো, আবার পেঁয়াজ দেব, আমি এইরকম ভাবে গেথে নিয়েছি। আপনারা যে কোনো একটা একটা করে দিতে পারেন, শুধু ক্যাপসিকাম কিংবা শুধু পেঁয়াজ, আমি দুটো দুটো করে দিয়েছি। এই রেসিপিটা পেঁয়াজ খেতে আমার খুব ভালো লাগে, তাই প্রত্যেকটাতেই আমি পেঁয়াজ দিয়েছি। এইভাবে আমি সবগুলো কাঠির মধ্যে গেথে নেব। কাঠিগুলো তোল আর জলে হাত দিবি না। দুটো খাবো বেশ। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার হাত ধুয়ে উনানটা ধরিয়ে নেব। 3 4 5 6 7 আপনারা এটা ফ্রাইং প্যানেও করতে পারেন, আমি তাওয়াতে করব। অল্প একটু তেল দেব, তেলটা হালকা গরম করে নেব। এবার আমি একটা একটা করে তাওয়ার মধ্যে দিয়ে দেব। উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দেব। পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে এইগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। আর আমি কিন্তু আঁচে করছি এটা, আর জাল দিইনি। এইগুলো হয়ে গেছে, দেখুন হালকা পোড়া পোড়া হয়ে গেছে, এই যে তুলে নেব। আমরা অনুষ্ঠান বাড়িতে যেটা খেয়ে থাকি সেগুলো তেলে ডিপ ফ্রাই করা থাকে, আর তেলে ডিপ ফ্রাই করলে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটোর ভালো স্বাদ পাওয়া যায় না। এভাবে অল্প তেল দিয়ে করলে সব কিছুরই ভালো স্বাদ পাওয়া যায়। ও মা, মা হ্যাঁ এক টুকরো কয়লা নিয়েছি, উনানের মধ্যে দিয়ে দেব। সবগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। যেই কয়লাটা উনানের মধ্যে দিয়েছিলাম কয়লাটা তুলে নেব, কড়ার মধ্যে এগুলো দিয়ে দেব। বাটিটা মাঝখানে বসিয়ে দেব, অল্প একটু তেল দেব। দেখুন কয়লা থেকে ধোঁয়া বেরানো শুরু হয়ে গেছে। এবার এই কড়াইটা উনানের মধ্যে বসিয়ে দেব, চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। কয়লাটা পুরোটাই পুড়ে গেছে আর ধোঁয়া উঠছে না, আর কাঠি কাবাব গুলোর এত সুন্দর গন্ধ বেরিয়েছে।
তৈরি হয়ে গেছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে কয়লাটা দিয়েছিলাম একটা পোড়া পোড়া ভাব গন্ধ বেরিয়েছে আমি আর অর্জুন খাবো ওই যে আগে থেকে তুলে নিল এইগুলো আছে বাড়ির সবাই আর ক্যামেরাম্যান খাবে দু হাত দিয়ে ধরে খুব ভালো সেদ্ধ হয়েছে কয়লাটা দিয়েছিলাম কয়লা পোড়ার যে গন্ধটা চিকেনের মধ্যে পাওয়া যাচ্ছে ভীষণ ভালো হয়েছে এই দেখুন পেঁয়াজটা আধা ভাজা হয়েছে পুরো ডুবো তেলে ভাজলে কিন্তু পুরো পেঁয়াজটা ভাজা হয়ে একদম লাল হয়ে যেত আর তখন এই পেঁয়াজটা খেতে ভালো লাগতো না ওই ওরকম করে খায় চিকেনটা ভেঙে দেখাচ্ছি কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে এই দেখুন আপনারা যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিংবা বাড়িতে হঠাৎ কেউ চলে আসলে বানিয়ে দিতে পারবেন কিংবা আপনারা এটা চায়ের সঙ্গেও খেতে পারেন আর বাচ্চাদের বায়না মেটাতে মাঝে মাঝে এরকম করে দেবেন বাচ্চাদেরও ভালো লাগবে খেতে আবার একটা নিয়ে নিল দেখুন অর্জুন